সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিশিল টকিং হাউস। তো আজকে মঙ্গলবারের ব্রত, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, ঠাকুরের জোগাড়ও হয়ে গেছে, মামনি অনেকটা হেল্প করে দিয়েছে। বিয়ের পর প্রথম এখানে মঙ্গলবার করছি, আগের ইয়ারে তো সবগুলোই দুর্গাপুরে করেছিলাম। তো চলো আগে দেখাই, এই যে ফল কাটা কমপ্লিট, এখানে খিলি করে দিয়েছে মামনি, আমি স্নান করতে গেছিলাম, মামনি হেল্প করে দিয়েছে। আর এই যে আমার গোপু, এটা মামনির ঠাকুর ঘর। রান্নাঘরে আজকে নতুন রাঁধুনি মামনি ছোট ছেলে, রান্নার কাজটা নিয়েছে, বেগুনি করছেন, জানি এটাও যথেষ্ট ভালো করে, এটার উপর না না এটাও ভালো বানায়, আমি খেয়েওছি আগে, বিধ্বস্ত অবস্থা রান্নাঘরে গরমে, ডানাতে বাঁহাতে চালাচ্ছে, পুরোটাই মামনি হেল্প করছে, হাতের কাছে সব জিনিসপত্র এগিয়ে দিতে হচ্ছে তবে উনি খুন্তিটা নাড়ছেন। ওহ তো চলো আগে কমপ্লিট করুক তারপরে দেখাবো, খাওয়াতে তো পারবো না আর, দেখাবো। খেতে পারবো কি না এটা নিয়ে খুব চিন্তিত বাড়ির সবাই, কিন্তু আমি জানি ওটা ভালো বানায়, নিঃসন্দেহে খাওয়া যাবে নাকি, খুব বিধ্বস্ত অবস্থা, কিছু ঘামটা মুছিয়ে দেবো বানিয়ে ফেললে। কিছু বলো, বেগুনি ভাজা চলছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য আমি আগে আগে চলে এসেছি, এটা আমাদের বাস্তু ঠাকুরের মন্দির, বাসুদেবের মন্দির, তো এখানে পুজো হবে। আমরা এখন রেডি হয়ে গেছি, মামনি কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হাসন নাগা শ্বশুর বাড়ি, মামনির শ্বশুর বাড়ি। মামনি কি আমাদের দুজনে, এটা হচ্ছে আমাদের আদি শ্বশুর বাড়ি আর কি, এখানে ওখান থেকে এসে আমরা এখানে বাড়ি করে আছি, অরিজিনাল শ্বশুর বাড়ি ওইটাই, আমরা ওইখানে যাচ্ছি এখন। একদম চলো গিয়ে আবার কথা বলছি।
আমরা কোথায় এসেছি মামনি? আমরা এটা হাসনডাঙ্গা। আচ্ছা, কালীর ঠাকুরের মন্দির আদি ঠাকুর আর কি আমাদের এখানে, আমাদের বাড়ি নিজস্ব। হ্যাঁ, সেই ঠাকুরের মন্দির, এটা হচ্ছে খেপি মায়ের মন্দির, শ্মশানের উপরের মন্দির। তো মন্দিরে পুরোহিত আমরা নিজেরাই আর কি, আমাদের ফ্যামিলির লোকেরা পুজো করে। আমরা যদিও এখান থেকে সরে গেছি, কিন্তু এখানে আমাদের ফ্যামিলির লোকেরাই পুজো টুজো করে। তা আমাদের নিজস্ব ঠাকুর, নিজের দুর্গা পুজোও আছে, দুর্গা ঠাকুরের মন্দির আছে। কিন্তু আজকে রাত্রি হয়ে যাওয়ার জন্য আমরা আর ভেতরে যাচ্ছি না, একদম ঝড় উঠেছে প্রচণ্ড, বৃষ্টি পড়ছে। আমরা অন্য একদিন আসবো। এসে আর মন্দিরের প্রচুর ইতিহাস আছে। শ্মশানের ওপরে একজন মানে বয়স্ক ভদ্রমহিলা, তিনি এসেছিলেন ওই দুর্গা পুজো ষষ্ঠীর দিনে, তিনি এসেছিলেন বাড়িতে মানে একজন বৃদ্ধ মহিলার বেশ ধরে। তো দিয়ে এসে বলেছিলেন যে আমি তোর বাড়িতে থাকবো, আমার মানে যে মন্দিরটা সে এখন যিনি তত্ত্বাবধানে আছেন তার বাড়িতে, সেই জন্যে তাকে রাখা হয়েছিল। ষষ্ঠীর দিনে যখন ঘর উঠে ঠাকুরের, তখন তিনি এসেছিলেন এবং চার দিন ছিলেন। ঠিক বিজয়া দশমীর আগে, ঘট বিসর্জনের আগে দেখা যায় যে উনি ওই যে ভদ্রমহিলা এসেছিলেন উনি নেই, ওনাকে বিছানায় শুই রেখে দিয়ে তারা মায়ের ওখানে গেছে। এসে দেখে বিছানাতে শুধু ফুল আর বেলপাতা পড়ে আছে, তিনি কোথায় চলে গেছেন। তারপরে তিনি স্বপ্ন আদেশ দিয়েছেন যে আমি এরকম গেছিলাম তোদের বাড়িতে, তো যার কাছে এসেছিলেন তার ছেলে পুলে ছিল না। তো তারপরে তার এবং তিনি বললেন যে তোর তো তুই তো নিঃসন্তান, তো আমি তোর কাছে গেছিলাম, আমি তোকে আশীর্বাদ করে এসেছি, তোর এবারে পুত্র সন্তান হবে। তো তারপরে সেই মানে জেঠুর দুটি ছেলে হয় এবং জেঠু তার ছেলে দুজনের নাম রাখে, একজনের নাম রাখেছে নামটা মনে পড়ছে না, সেটা হচ্ছে একজনের নাম রেখেছেন কি বললাম যেন, নামটা হচ্ছে ওই পাপার নামগুলো জিজ্ঞাসা করতো তো বাবাকে যে কি নাম, বাবার নাম কি রেখেছিল বাবা? মানে জটাধারী একজনের নাম আর আরেকজনের নাম কি রামপ্রসাদ তারপরে হয়। তারপরে এবার তারাই ঠাকুর দেখাশোনা করে, পুজো আচা করে। এখন তেনারাও বৃদ্ধ হয়ে গেছেন, তার ছেলে করে। আমরা তো দূরে চলে গেছি, মাঝে মাঝে আসি, এসে পুজো দিই, দেখা ঠাকুর দর্শন করে যাই, মাকে জানিয়ে যাই, এইটুকু আর কি। আচ্ছা ঠিক আছে, এবার ফেরা যাক।